আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সবাইকে সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদের আইকিউ পোস্ট নিয়ে আলোচনা করব। তোমরা যারা 2021 সালে 50তম বিমান বাহিনীর এই সার্কুলারে যারা আবেদন করেছো বিমান সেনা পদে, তোমরা এখন থেকে কিভাবে আইকিউ প্রস্তুতি নিবা, বিমান বাহিনীতে কয় ধরনের আইকিউ পরীক্ষা হয় এবং কোন ধরনের আইকিউ পোস্টগুলো আসতে পারে, পুরো ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওর শুরুতে একটু বলে রাখি, হয়তোবা ভিডিওটা একটু বড় হতে পারে, তো ব্যাপার না। তোমরা যারা বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাবা, যারা ভিডিওটি দেখছো, অবশ্যই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সঙ্গেই তোমরা থাকবা। তো যাই হোক, আমার একটু বড় মনিটরের দিকে তোমরা লক্ষ্য করো। এখন আমরা বিমান বাহিনীর, দেখো সবাই, বিমান বাহিনীতে যখন বিমান সেনা পরীক্ষা দিতে যাবে, তুমি যে ট্রেডে পরীক্ষা দিতে যাও, সবার আগে কিন্তু সকল ট্রেডের ক্ষেত্রে আইকিউ পরীক্ষা হয়ে থাকে। বিমান বাহিনীর আইকিউ পরীক্ষা দুই ধরনের হয়। একটি হচ্ছে ভার্বাল পরীক্ষা, যেখানে 90টি প্রশ্ন থাকবে, এবং আরেকটি হচ্ছে নন ভার্বাল পরীক্ষা, এখানে 10টি প্রশ্ন থাকবে। ভার্বাল এবং নন ভার্বাল নিয়ে আমি আলোচনা করব আজকের ভিডিওতে। তো তোমাদেরকে ভার্বাল আইকিউ দেখাবো, যে ভার্বাল কোন ধরনের আইকিউ হতে পারে। এবং ভিডিওটি শুরু করার আগে, যারা 50তম এই সার্কুলারে আবেদন করেছো বিমান বাহিনীতে, তোমরা চাইলে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে কিন্তু বর্তমান ব্যাচে ভর্তি চলছে, এটা আমাদের অফিসিয়াল নাম্বার। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে তুমি আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে প্রস্তুতিমূলক কোচিং করতে পারো। আর তুমি কেন কোচিং করবা বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা পদের জন্য সোলজার ট্রেনিং একাডেমিতে, এটা আমি ভিডিওর শেষে আসলে তোমাদেরকে নিয়ে একটু আলোচনা করব। তো যাই হোক, বিমান বাহিনীতে আইকিউ পরীক্ষায় দুই ধরনের, একটা ভার্বাল এবং নন ভার্বাল, দুই ধরনের প্রশ্ন আসে। ভার্বাল আসে 90টি এবং নন ভার্বাল আসে 10টি। ভার্বাল কোশ্চেন গুলো এইভাবে হয়। কোন ধরনের ভার্বাল কোশ্চেন হতে পারে তোমরা একটু দেখো। ঘড়িতে যখন 7টা বাজে, তখন ঘন্টা মিনিটের কাটা দুটির মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 150 ডিগ্রি। এগুলো কিন্তু সবগুলো এমসিকিউ আকারে আসবে। আমি এখানে শুধু উত্তরগুলো দিয়ে দিচ্ছি, তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তোমাদের এমসিকিউ আকারে এই পরীক্ষাগুলো আসবে। দুই নম্বরটি দেখো, দেয়াল ঘড়িতে রাত 9টা বাজে, ঘন্টা ও মিনিটের কাঠার মধ্যকার কোণের পরিমাণ কত? 90 ডিগ্রি। তোমরা যারা দেখছো, তোমরা একটু কিন্তু এগুলো নোট করে রাখতে পারো খাতায়, অথবা তোমরা ভিডিওটি ডাউনলোড দিয়ে রাখতে পারো। তিন নম্বরটি দেখো, 1994 সালে 1 ডিসেম্বর বৃহস্পতিবার হলে 1995 সালের ওই একই তারিখ কি বার হবে? শুক্রবার হবে। তোমার বাবার বোনের বাবার ছেলে ছেলে তোমার কি হয়? ভাই হবে। করিম, রহিম, দাদু, সাবিনা, এখানে সদস্য কোনটি? সাবিনা। ঢাকা, গাজীপুর, মংলা, সাভার, টঙ্গী, এর মধ্যে বৈসাদস্য কোনটি? মংলা। সাত নম্বরটি দেখো, কোনটি দল ছাড়া? বন্দুক, পিস্তল, কামান, তীর, ধনুক। তীর ধনুক হচ্ছিল ভিন্ন। আট নাম্বার, দিল্লির সাথে ভারতের যেরূপ সম্পর্ক, সেরূপ সম্পর্ক পাকিস্তানের সাথে কি? ইসলামাবাদ। নয় নাম্বারটি, কোন জিনিসটি দেখতে অর্ধেক আপেলের মতো? উত্তর হচ্ছিল বাকি অর্ধেক আপেল। দশ নাম্বার, কোনটা প্রথমে আসে, দিন নাকি রাত? রাত। এগুলো হচ্ছিল নন ভার্বাল। আরো কিছু নন ভার্বাল রয়েছে, এগুলো দেখো তোমরা। নন ভার্বাল আইকিউ গুলো কিন্তু এইভাবে আসে। একজন নাবিক 13 কিলোমিটার পথ পার হবেন কিভাবে? জাহাজে পার হবেন। দেশ ছাড়া ভালো ছাত্র হওয়া যায় না, অধ্যাবসায় ছাড়া ভালো ছাত্র হওয়া যায় না। তিন নম্বর দেখো, দেশ ছাড়া সেলাই করা অসম্ভব, সুচ সুচ ছাড়া সেলাই করা অসম্ভব। চার নম্বরটি দেখো, কোনটি আলাদা, ঢাকা, দিল্লি, ইসলামাবাদ, নেপাল? নেপাল। মাতা পিতাকে শ্রদ্ধা করা আমাদের কর্তব্য। আপনার দাদার ছেলের নাতির বাবার স্ত্রীর মা আপনার কি হয়? শাশুড়ি হয়। সাত নাম্বার, লোহিত সাগরে একটি জাহাজ 260 জন যাত্রী নিয়ে ডুবে গেলে পূর্বে ওই জাহাজে কতজন বেঁচে ছিল? 260 জন বেঁচে ছিল। আট নাম্বার, রক্তের কণিকা কয় প্রকার? তিন প্রকার। নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র কোন নদীর তীরে অবস্থিত? হাটসন নদীর তীরে অবস্থিত। পৃথিবীতে মহাদেশ কয়টি? 7টি। বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? ভারত।
লালন ফকিরের জন্মস্থান কোথায়? কুষ্টিয়া। হাকালুকি হাওর কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। বিমান সেনা সমান এয়ার চিফ মার্শাল হলে নাবিক সমান কি হবে? অ্যাডমিরাল হবে। এই ধরনের কিন্তু তোমাদের নন ভার্বাল পরীক্ষাগুলো আসে আইকিউতে। নন ভার্বাল আইকিউ পরীক্ষায় কিন্তু অনেকগুলো সাধারণ জ্ঞান এসে থাকে, ঠিক আছে? কিছু সাধারণ জ্ঞান তোমাদেরকে পড়তে হবে। আর অধিক প্রস্তুতির জন্য আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে তো ভর্তি চলছে, বিমান সেনা কোচিং করতে চাইলে আমাদের এই যে অফিসিয়াল নাম্বার রয়েছে, তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো, করে তুমি কিভাবে আসবে আমাদের এখানে কোচিং করতে আমি সবকিছু বলে দেবো, ওইভাবে প্রস্তুতি নিয়ে তোমরা চলে আসতে পারবে। তো যাই হোক, এই হচ্ছিল আমাদের নন ভার্বাল আইকিউ ছিল। এই ভার্বাল আইকিউ গুলো তোমরা একটু প্রিপারেশন নিবে ভালোভাবে। আর শুরুতে বলেছিলাম তুমি সোলজার ট্রেনিং একাডেমিতে কেন বিমান সেনা পদের জন্য প্রস্তুতিমূলক কোচিং করতে আসবা, দেখো আমাদের বিমান সেনা পদের জন্য আমাদের একাডেমিতে আমরা 4000+ আইকিউ করাই এবং 50টিরও বেশি মডেল টেস্ট নেই। অর্থাৎ বিমান বাহিনীতে যে ধরনের আইকিউ প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্ন দিয়ে সাজেশন মাফিক আমরা 4000 প্রশ্ন তোমাদেরকে পড়াবো এবং সব সাজেশন দিয়ে দিব, পাশাপাশি 50টিরও বেশি মডেল টেস্ট আমরা নিব। অর্থাৎ বিমান বাহিনীতে যেভাবে পরীক্ষা হয় সেভাবেই কিন্তু আমরা মডেল টেস্ট নিব। এবং অন্য কোনো কোচিং সেন্টারে আসলে এতগুলো আইকিউ পড়াবে কিনা বা মডেল টেস্ট নেবে কিনা এটা কিন্তু আমার জানা নেই, বাট আমি চেষ্টা করি তোমরা যারা আসবা তারা এখান থেকে শতভাগ প্রস্তুতিটা নিয়ে যেতে পারবো আর কি। এছাড়াও আরেকটা প্রশ্ন অনেকে করো, সেটি হচ্ছিল বিমান সেনা পদের জন্য কোন ধরনের বই পড়বা। আসলে বিমান সেনা পদের জন্য এগুলো সব আমাদের একাডেমির বই, হ্যাঁ এগুলো আমাদের একাডেমির বই। বিমান সেনা পদের জন্য তোমাকে টেক্সট বই পড়তে হবে, ক্লাস 19 এর টেক্সট বই খুব ভালোভাবে পড়তে হবে, পাশাপাশি সাধারণ জ্ঞানের বই পড়তে হবে, বিভিন্ন সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স। আর আমাদের একাডেমিতে আসলে আমাদের সোজার গাইড বইটি সবাই পড়ে এবং এখান থেকে আমরা শর্ট সাজেশন দিই, শিট দিই, নোট দিই, সেগুলো কিন্তু পড়ে তারা পরীক্ষা দিতে যায় এবং ইনশাল্লাহ কমন কিন্তু তারা পায়, ঠিক আছে? এই হচ্ছিল ব্যাপার। ও আরেকটা বিষয় বলি, এই বইটি অনেকে চাও যে সোজার গাইড স্যার দেওয়া যাবে কিনা, আসলে আমাদের এই সোজার গাইড আমরা বাইরে কোথাও দিই না, যারা শুধুমাত্র আমাদের একাডেমিতে আসে একাডেমির ছাত্ররাই কিন্তু এই বই এবং নোটপাতি বা শীটগুলো নিয়ে কিন্তু তারা প্রিপারেশন নিতে পারে এখানে। এছাড়াও সোজার ট্রেনিং একাডেমিতে প্রস্তুতি কোচিং করলে তোমার কি কি লাভ হবে বিমান বাহিনী বিমান সেনা পদের জন্য একটু জেনে রাখো, জেনে রাখা ভালো আর কি। তুমি আসো আর না আসো তুমি যদি জেনে রাখো আমাদের সোজার ট্রেনিং একাডেমিতে কি কি হয় তুমি অ্যাটলিস্ট কাউকে সাজেশন করতে পারবা বা কাউকে বলতে পারবা। আমাদের সোজার ট্রেনিং একাডেমিতে যখন যে প্রার্থী আসবে সেনাবাহিনী নৌবাহিনী অথবা বিমান বাহিনীর জন্য আমরা তার সর্বপ্রথম একটা মেডিকেল চেক আপ করি। প্রাথমিক মেডিকেল চেক আপে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আমরা আমাদের এখানে রংপুরে বড় বড় ডাক্তার রয়েছেন, ভালো ভালো ডাক্তার রয়েছেন, তাদের শরণাপন্ন করার ব্যবস্থা করে দেব, তাদের কাছে পরামর্শ নিয়ে তুমি আগে থেকে নিজের মেডিকেল ফিট করার ব্যবস্থা করতে পারবা। পাশাপাশি লিখিত পরীক্ষা শর্ট সাজেশন আমরা দেবো, অধিক পরিমাণে মডেল টেস্ট দেখে নিই এবং আমাদের মডেল টেস্ট এবং শর্ট সাজেশন গুলো পড়লে ইনশাল্লাহ তোমার পরীক্ষা শতভাগ কমন পাবা। মৌখিক পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা জানো সবগুলো বাহিনীতে মৌখিক পরীক্ষা হয়ে থাকে, এখানে আমরা মৌখিক পরীক্ষার উপরে মডেল ভাইবা নিব এবং কিছু গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন শেখাবো এবং প্রশ্নের উত্তরগুলো কিভাবে দেবে সেগুলো আমরা শেখাই দেবো আর কি। আর শারীরিক পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, শারীরিক পরীক্ষার জন্য আমরা এখানে অধিক পরিমাণে ব্যায়াম করে অনুশীলন করে এবং এক্সারসাইজ করে আর কি, ঠিক আছে? এখন একটু দেখো আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসলে স্টুডেন্টরা আসে, এগুলো বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট, এগুলো বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট, বিভিন্ন ব্যাচের স্টুডেন্টরা এখানে আসে, এসে কিন্তু তারা বিভিন্ন বাহিনীর জন্য প্রস্তুতি নেয়, অফিসার পদের জন্য এবং সৈনিক পদের জন্য তারা প্রস্তুতি নিতে আসে। তোমরাও আসো, আমাদের ভর্তি চলছে, তোমরাও এসে কিছু শিখবা, অবশ্যই ভালো কিছু শিখবা আমি আশা করি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর সাম্প্রতিক আমাদের কিছু সাফল্যের ছবি তোমরা দেখো, যারা বিভিন্ন বাহিনীতে অফিসার এবং সৈনিক হিসেবে চান্স পেয়েছে তাদের কিছু ছবি, ভালো লাগে আসলে। যারা চান্স পেয়ে আমাদের একাডেমি থেকে প্রস্তুতি নিয়ে যারা নিজ যোগ্যতায় চান্স পাচ্ছে এটা আসলে গর্ব করার মতো একটা বিষয়, হ্যাঁ অনেক গর্বিত মনে হয় নিজের কাছে যে না একটা ছেলের ভবিষ্যৎ চেঞ্জ হয়ে গেছে। তো ইনশাল্লাহ এরা যেহেতু এসে চান্স পেয়েছে, হ্যাঁ চান্স পাচ্ছে, হ্যাঁ তোমরাও ইনশাল্লাহ আশা করি এখান থেকে ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে প্রিপারেশন নিলে তোমরাও ইনশাল্লাহ তোমাদের যে স্বপ্নের জায়গা তোমরা বিমান সেনা হিসেবে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবে সেই স্বপ্নের জায়গায় কিন্তু তোমরা পৌঁছাতে পারবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবা, কারণ এই ভিডিওর মাধ্যমে তারা কিন্তু অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে আর কি।
যেহেতু তোমাদের জন্যই আমি ভিডিওগুলো বানাই কষ্ট করে, ভিডিওগুলো সবার কাছে ছড়িয়ে দিতে হবে যারা বিশেষ করে বিমান বাহিনীতে বিমান সেনাতে পরীক্ষা দিবে। তো যাই হোক, সবাই ভালো থাকো, ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো। যাদের সামর্থ্য রয়েছে আমাদের এখানে স্বল্প খরচে আমরা কোচিং করে, তুমি চাইলে অবশ্যই আমাদের এখানে এসে 1 মাসে অথবা 2 মাসে একটা কোচিং করে যেতে পারো, একটা প্রস্তুতি নিয়ে যেতে পারো। ইনশাল্লাহ দেখবা পরীক্ষায় তুমি খুব ভালো পরীক্ষা দিতে পারো। তো যাই হোক, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।